আপনালোকক দিবলৈ উলাইছো এটা বিগ ব্রেকিং নিউজ। কিয়নো সরকারে কিন্তু ক্যাবিনেট বৈঠকত এটা নতুনকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত মতে অসমত কিন্তু নতুনকৈ এটা স্কিম আরম্ভ করবলৈ গৈ আছে। সরকারে কিন্তু এই কথা অলরেডি ঘোষণা করেছে। স্কিমটোর নাম হল মিশন ভূমিপুত্র। তো মিশন ভূমিপুত্র স্কিমটো কিন্তু অসমত নতুনকে আরম্ভ হবলৈ গৈ আছে। কি এই স্কিম, কেনেকৈ আপোনালোকে এই স্কিমৰ পৰা লাভান্বিত হব জানিবলৈ ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষ লৈ চাব। আৰু মোৰ চেনেলত নতুন হলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব। তো বলক ভিডিওটো আৰম্ভ কৰি এই স্কিমৰ বিষয়ে জানি লওঁ। তো ইয়াতে কোৱা হৈছে জাতিগত প্ৰমাণপত্ৰ প্ৰদানৰ প্ৰক্ৰিয়াৰ সৰলীকৰণ মিশন ভূমিপুত্র। তো মিশন ভূমিপুত্রর স্কিমর আন্ডারত কিন্তু জাতিগত প্রমাণপত্র মানে এসসি এসটি ওবিসি এমওবিসির সার্টিফিকেট প্রদানের কিন্তু সরলীকৃত পথা এটা আরম্ভ করব সরকারে। তারপর কোয়া হয়েছে অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি অন্যান্য পিছপরা শ্রেণীর বাকি অন্যান্য পিছপরা শ্রেণীর আবেদনকারী সকলের ডিজিটাল মাধ্যমের জাতিগত প্রমাণপত্র প্রদানের এক পদক্ষেপ। এটার পৰা কিন্তু অসমত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু অনলাইনতে আপনাদের ডিজিটাল মাধ্যমত পাব। তারপর মুখ্য উপাদান হিসাবে কোয়া হয়েছে এক নম্বরত জাতির প্রমাণপত্রর জরুরীকরণত এক অভিনব আর সরলীকৃত প্রক্রিয়ার নিশ্চিত করবলে সকল জাতির বাবে একক আবেদন প্রপত্র। তো জাতিগত প্রমাণপত্র মানে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রদানের এক সরলীকৃত পথা প্রদান করবলে সরকারে এই আসনি আরম্ভ করবলে গৈ আছে। তারপর দ্বিতীয়তে কোয়া হয়েছে জাতির প্রমাণপত্র ডিজিটালভাবে জারি আর ডিজিলকারত সংরক্ষণ। তো আপনাদের এটারেপরা কিন্তু অনলাইনতে কাস্ট সার্টিফিকেট প্রদান করব আর আপনাদের ডিজিলকারেরপরাও এই সার্টিফিকেটবর সংরক্ষণ করব পারিব। তারপর কোয়া হয়েছে যদি পিতৃ জাতির প্রমাণপত্র সংলগ্ন করা হয় আর সত্যতা নিশ্চিত হয় তাৎক্ষণিকভাবে প্রমাণপত্র জারি করা হব। আপনার যদি দেউতাকর ব্যক্তিগত প্রমাণপত্র বা কাস্ট সার্টিফিকেট থাকে তেনহলে কিন্তু আপনাদের খুব সহজতে লাভ করব। তারপর কোয়া হয়েছে অবশ্যই যদি কোনো অনুসন্ধানের প্রয়োজন হয় ইয়াক 30 দিনের ভিতর সম্পূর্ণ করব। আপনার যদি এই সার্টিফিকেট পাবর কারণে কোনো ভেরিফিকেশন করবলগা হয় তেনহলে কিন্তু এই ভেরিফিকেশনটি অতিরিক্ত 30 দিনের ভিতরতে কিন্তু সরকারে সম্পূর্ণ করব। তারপর কোয়া হয়েছে জারি করা সকল প্রমাণপত্রর বিবরণ রাজহুয়া দর্শনের বাবে উপলব্ধ হব। তারপর কোয়া হয়েছে জাতিগত প্রমাণপত্র জারির বাবে বিশেষ অভিনব। তো ইয়াতে কোয়া হয়েছে প্রারম্ভিক বছরবরত নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সকলক লওয়া হব। তো ইয়াতে কোয়া হয়েছে নবম দশম শ্রেণীর যখন ছাত্র ছাত্রী আছে সেই সকল ছাত্র ছাত্রীর এই কাস্ট সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কিন্তু অভিনব পদ্ধতি সরকারে গ্রহণ করব। তারপর কোয়া হয়েছে উপায়ুক্ত সকল বা অধ্যক্ষ বা প্রধান শিক্ষকর জড়িয়ে আবেদনের প্রপত্র ছপা আর বিতরণ করব। তো এটারেপরা কিন্তু শিক্ষার্থী সকলে স্কুলের পরা কাস্ট সার্টিফিকেট লাভ করব। কাস্ট সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থী সকলে স্কুলতে আবেদন করব পার আর স্কুলের পরাই কাস্ট সার্টিফিকেটটি লাভ করব। তো এই আছিল সরকারের মিশন ভূমিপুত্র আসনি। তো এই আসনির দ্বারা আপনাদের এসসি এসটি ওবিসি এমওবিসি সার্টিফিকেট